নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 7 ডিসেম্বর, আগামীকাল 8 ডিসেম্বর। আজকে রাতে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে কী সম্ভাবনা থাকতে পারে, কুয়াশা, তাপমাত্রা, সমস্ত কিছু সংক্ষেপে জানানোর চেষ্টা করব বা একটা আভাস দেওয়ার চেষ্টা করব যে আবহাওয়াটা আগামীকাল সকাল পর্যন্ত কেমন থাকতে পারে। ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটাও কেমন থাকতে পারে খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইল। আমরা ফিরছি মূল প্রসঙ্গে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত দক্ষিণবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। বৃষ্টি হতে পারে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলা, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে অন্যান্য যে সমস্ত জেলা এখনও রয়েছে, কোনো জেলাতে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র বলা হয়েছে শুকনো আবহাওয়া থাকবে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্যই কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি আবার আসতে পারে, এটা প্রধানত বলা হয়েছে বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে মেদিনীপুর এবং 24 পরগনায়। পরিষ্কার করে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, প্রধানত গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই প্রধানত জানানো হয়েছে। অন্যান্য জেলাগুলোতে আগামী 4 থেকে 5 দিন কোনো রকম আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, এটা খুবই ভালো খবর বলতে হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, একটি পশ্চিমী ঝঞ্ঝা আসা শুরু হয়েছে। আজ থেকে সেটি 9 বা 10 ডিসেম্বর পর্যন্ত তার প্রভাব বিস্তার করতে পারে উত্তর পশ্চিম ভারতে। এর সঙ্গে বলা হয়েছে উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে প্রচুর পরিমাণে তাপমাত্রা নামতে চলেছে। প্রায় 4 ডিগ্রি বা 5 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে, ফলে প্রচণ্ড একটা ঠান্ডা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা তাঁদের আপডেট থেকেই বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত, তাতে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল উপরের 5 জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে অনেকে প্রশ্ন করছেন যে 14 এবং 15 তারিখে নতুন করে একটি নিম্নচাপ আসতে পারে, তাঁরা নাকি শুনেছেন, তবে এ ব্যাপারে আমাকে জানাতে বলেছেন যে সত্যি কি সেটা আসছে। দেখুন, এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে এমন কোনো সিস্টেম আসার সম্ভাবনা নেই যাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। তবে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, বঙ্গোপসাগরের খুব নিচে দিয়ে অর্থাৎ দক্ষিণ ভারতে একবারে মাদুরাই সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানে একটি সিস্টেম তৈরি হবে, এগিয়ে আসবে, যার জন্য শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু সংলগ্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ সিস্টেমটি একেবারে দক্ষিণ ভারতের প্রান্ত দিয়ে যাবে। অর্থাৎ সিস্টেমটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা লাগোয়া সংলগ্ন জায়গায় বঙ্গোপসাগরে। তার কোনো প্রভাব দক্ষিণবঙ্গে আসবে না, আপনারা চিন্তা করবেন না, অযথা বিভ্রান্ত হবেন না, কারণ এই মুহূর্তে আগামী 14 বা 15 তারিখ পর্যন্ত কোনো সিস্টেম তৈরি হবার সম্ভাবনা নেই। তবে কিন্তু ফিলিপিন্স বা থাইল্যান্ডের ওখানে অনেক সিস্টেম রয়েছে, পরবর্তীকালে সেটি আসবে কি না এখন থেকে পরিষ্কার নয়। তবে 15 ডিসেম্বর পর্যন্ত কোনো রকম সমস্যা থাকছে না এখনও পর্যন্ত আপডেট, যদিও হালকা চেঞ্জ হয় তাহলে আপনাদের জানিয়ে দেবো। অন্যদিকে ঝাড়খণ্ডে কোথাও কোনো সমস্যা নেই, ঠান্ডাটা আরও বাড়বে। আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দক্ষিণ এবং পূর্ব দিকে জেলাগুলোতে মাঝারি মানের বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, আগামীকালের পর থেকে বৃষ্টি কমবে। ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি সারা রাজ্য জুড়েই রয়েছে এবং আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল রাত থেকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা কমবে সমগ্র ত্রিপুরা জুড়ে এবং প্রচণ্ড কুয়াশার সতর্কতা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রধানত, তাতে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশালের দু এক জায়গায় চট্টগ্রাম, ঢাকা বিভাগের দক্ষিণাংশ এবং পূর্বাংশ, সঙ্গে সিলেট বিভাগে বৃষ্টি চলছে কোথাও কোথাও এবং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। সেই বৃষ্টি চলতে পারে আগামীকাল সকাল পর্যন্ত, সকালের পর বৃষ্টিটা অনেক কমে যাবে, কোনো কোনো জায়গায় হালকা হালকা হতে পারে। তবে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে খুলনা বিভাগ, সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোথাও দু এক পশলা হতে পারে, অর্থাৎ হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল 8 ডিসেম্বরের পর থেকে 9 ডিসেম্বর তারিখ থেকে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশ জুড়ে কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী জায়গাগুলোতে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে পারে। পরের ভিডিওতে আপনাদের আরও ডিটেলসভাবে জানানোর চেষ্টা করব, কোন সিস্টেম রয়েছে, কোন সিস্টেমের জন্য কী প্রভাব পড়তে পারে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য কী প্রভাব পড়তে পারে দুই বাংলায়। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।